বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। পশ্চিমবঙ্গে আবারও কিন্তু লকডাউন শুরু হয়ে গেল। কোন কোন ক্ষেত্রে লকডাউন চালু থাকবে, কোন কোন ক্ষেত্রে লকডাউন বন্ধ থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু এই মুহূর্তে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তথা নবান্ন তরফ থেকে। সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওতে দেখে নেব, তাই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ক্ষেত্রে বন্ধ করা হয়েছে সেটি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। যেমন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে বেলাগান করোনা পরিস্থিতি হয়ে উঠেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে শপিং মল, রেস্তোরাঁ, বার, সিনেমা হল, স্পা সেন্টার, বিউটি পার্লার সহ একাধিক বিনোদন কেন্দ্রগুলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় বড় যে সমস্ত জায়গাগুলিতে লোকের সমাগম একটু বেশি হয় সে সমস্ত জায়গাগুলিকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, এমনই কিন্তু নবান্নর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে। রাজ্য জুড়ে আংশিক লকডাউন কিন্তু ঘোষণা করা হয়েছে। এই আপডেটে আপনাদের সামনে এটি তুলে ধরা ছিল। আপনারা একটি কথা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছেন যে সমস্ত বড় বড় জায়গাগুলিতে লোকের সমাগম বেশি হয় সে সমস্ত জায়গাগুলিকে বন্ধ করা হয়েছে আংশিকভাবে, কিন্তু যে সমস্ত জায়গাগুলিতে লোকের সমাগম কম সেগুলি কিন্তু বন্ধ রাখার কোনো আপডেট এই বিজ্ঞপ্তিতে বলা হয়নি। তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, যে সমস্ত জায়গাগুলিতে লোকের সমাগম বেশি সেগুলি বন্ধ করা হয়েছে। বারবার আপনাদের কিন্তু একটি কথা এখানে বলা হয়েছে, শপিং মল, রেস্তোরাঁ, বার, সিনেমা হল, স্পা সেন্টার, বিউটি পার্লার এই সমস্ত জায়গাগুলি কিন্তু বন্ধ রাখার কথা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তো এই ছোট্ট আপডেটটি আপনাদের সামনে তুলে ধরা ছিল। পরবর্তী লেটেস্ট আপডেট আসা মাত্রই আপনাদের সামনে আবারও শেয়ার করা হবে, তাই অযথা বিভ্রান্ত হবেন না, বিভ্রান্তিতে কান দেবেন না। এই আপডেটটি অবশ্যই আপনাদের জেনে থাকা প্রয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সকলকে জানিয়ে রাখুন, সকলের ঘুম ভাঙিয়ে রাখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।